পুজোর দিনগুলিতে সঙ্গী হতে পারে ছাতা বর্ষাতে আবহাওয়া বিজ্ঞানীদের কথাই বলছে পূর্বাভাস অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে থাকলেও ধীরে ধীরে এগোবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এর ফলে পুজোর দিনগুলিতে মাঝারি থেকে ভারী বর্ষণে ভাসবে গোটা রাজ্য এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় মৌসুম ভবন হাওয়া অফিস জানিয়েছে এই কদিন সমুদ্র উত্তাল থাকবে বৃহস্পতিবার ষষ্ঠীর দিনেই গভীর নিম্নচাপের আকার নেবে রাজ্যে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে আগরতলা বিমানবন্দর হাওয়া অফিস জানাচ্ছে এদিন মেঘলা আকাশ থাকবে এবং গোমতী ও সিপাহীজলা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বোধনের দিনে বিকেল থেকে বৃষ্টি হবে গোটা রাজ্যে উল্লেখ্য গত উনিশ সেপ্টেম্বর বিমানবন্দর হাওয়া অফিস এক প্রেস রিলিজে একুশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল তারপর আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকবে